গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো পিছনে ঝিলিক বসে কথা বলছে ফোনে, আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলো, আজ শরীরটা একটু খারাপ ছিল, তোকে বললাম আজকে ডাক্তার দেখাতে, তো বলছে ডাক্তার দেখাতে যাবো না। তো তাহলে আর কী করা যাবে, কালকে দেখি যদি আমি টিকিটগুলো বুক করে দেবো ডাক্তার, তারপর আমি ওকে নিয়ে যাবো। আর বাকি তোমরা সবাই কেমন আছো বলো তো। আজকের তোমাদের সবাইকে ঝিলিক দেবী ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি, বুঝতেই পারছো, পুরো সাইড ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রাস্তাতে আছি, আমাদেরকে ভটভট ভটভট সাদা লাগছে পুরো রোদের আলোটার জন্য, রোদটা পুরো একদম আমাদের মুখে ফোকাস আছে, তো সেই জন্য আমাদের কালো নয়, না তাহলে এতটা সাদা নয় যে ইংরেজদের মতো লাগছে আমাদের, এক এতটা নয়, ইন্ডিয়ান ফেয়ারনেস যেটা সেটা আছে। তো আমি কালো হয়ে গেছি, তাও ঘরে থাকে বলে কিছুটা সাদা আছে, আমি একদমই সাদা নই, হালকা আছি। না গো সাদা, ও আমার থেকে পরিষ্কার। হ্যাঁ, আমার থেকে পরিষ্কার বললে, হ্যাঁ আমি ওর থেকে পরিষ্কার ছিলাম, কিন্তু এত এদের জলটা বাজে, এখানে পুরুলিয়ার জলটা এত বাজে। আর এই জলটা কিন্তু আমার খুব ভালো স্যুট করে, মানে গায়ে আমার দেবে গেছে রংটা, এই জলটা আবার আমার খুব স্যুট করে। বাপের বাড়ি গেলে পরে কারণ রংটা পরিষ্কার হয়ে যায় আমার, কারণ ওখানে ডিবিসি জলে স্নান করি, এখানে সেই টিউবওয়েলের জল, কো জল। ওই জন্য তো চলো এবার তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাবো, ও একটা মন্দির। আমরা একটা দরকারে বেরিয়েছিলাম, তো সেটা কাজটা হয়ে গেল, তো আসার পথে আমরা একটা মন্দির যাচ্ছি। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিনি, তারপরে আমরা ঘর ঘুরে যাবো। চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ঝিলিকের পুরো গেট আপ কেমন লাগছে বলবে? কেমন লাগছে অবশ্যই বলবে, একদম। আরে দেখো তোমার দাদা ভাই একদম পাতি সিম্পল ড্রেস পরে আছে, আজ আবার চুল দাড়ি কেটেছে দেখো। আজ আবার, হ্যাঁ আজকে চুল দাড়ি কেটেছে, কারণ মাসে এরপর থেকে আমি ঠিক করেছি প্রতি মাসে একবারই চুল দাড়ি কাটবো, একটা একবারই, ওই যে কোনো শনিবার, প্রথম শনিবার হোক দ্বিতীয় শনিবার হোক, একবারই কি চুল দাড়ি কেটে নেবো, ব্যাস আর সারা মাসে কাটবো না, কাটবো না, মধ্যে কাটবার সময়ই পাবো না, তো কাটবো কোথার থেকে। চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, তোমরা তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে গেলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তো তোমরা দেখো সাথে থাকো। তো বন্ধুরা, এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা শিলাবতীর মন্দির। তো এই শিলাবতী মন্দিরের একটা গল্প আছে, তো এই গল্পটা আজকে আমি তোমাদেরকে বলবো। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কীরকম, মা শিলাবতীর যে কলসিটা আছে তোমরা দেখতে পাবে, এই যে ভিতরে ঢুকছি আমি, কোলে যে কলসিটা আছে সেই কলসির জল থেকে কিন্তু শিলাই নদীর সৃষ্টি। তো চলো আগে দেখে নিই মূর্তিটা, মন্দিরের মায়ের কাছে যাই, মায়ের কোল, মায়ের মূর্তিটা দেখে নাও, মায়ের কোলে যে কলসিটা আছে সেটা একটু লক্ষ্য করবে। এই দেখো ঢুকে গেলাম, এবার দেখো মায়ের মূর্তিটা দেখো, মায়ের দেখো কোলে যে কলসিটা আছে সেই কলসিটার থেকেই কিন্তু শিলাই নদীর সৃষ্টি। আর ওই যে পাশে যে একজন সাধক দেখতে পাচ্ছ, হাত বাড়িয়ে আছে ডান দিকে, তো উনি হচ্ছেন সাধক জয়দেব পণ্ডা, উনি এইখানে সাধনা করতেন। তো এই যে মা শিলাবতী, শিলাবতী তখন একজন মেয়ের বেশে তার বাড়িতে কাজ করত, ঠিক আছে। তো একদিন হঠাৎ করে সাধকের মনে ইচ্ছে হয় যে তিনি যাবেন গঙ্গা স্নানে। তো গঙ্গা স্নানে যাওয়ার সময় মা শিলাবতী তাকে একটা পুটলি দিল যে গঙ্গাতে এটা ভাসিয়ে দেওয়ার জন্য, আর সেই পুটলিটাতে ছিল, সেগুলো ছিল সব ওই শিলাবতীর, মা শিলাবতীর ছোটো ছোটো মূর্তি। তো উনি যখন যান গঙ্গা স্নানে, যান গঙ্গা স্নান সেরে যখন ওই পুটলিটা দিতে যান গঙ্গার জলে, তো উনি যখন গঙ্গার জলের দিকে ওই পুটলিটা নিক্ষেপ করেন, তখন গঙ্গার ভিতর থেকে দুটো হাত উপরে উঠে ওই পুটলিটা নিয়ে নেয়, নিয়ে আবার জলের তলায় চলে যায়। তখন সাধক বুঝতে পারে যে এই যে আমি, যে মেয়েটা আমার আশ্রমে আছে বা আমার ঘরে আছে, যে কাজ করছে আমার, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে নিশ্চয়ই কোনো দেবীর রূপ বা কোনো নিজেই কোনো দেবী। তো তখন সাধক মনে মনে মানে খুব ক্ষমা প্রার্থী হয়ে তিনি আসছিলেন, আবার নিজের ঘরের দিকে ফিরে আসছিলেন। তো সেই সময় তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে একটা দেখতে পাবে যে একটা পুকুর আছে, তো ওই পুকুরের কাছে ওনার, মা শিলাবতীর সঙ্গে সাধকের দেখা হয়। আর এই যে মন্দিরগুলো দেখছো, মা কালীর মন্দির, মা বাবা শিবের মন্দির, হনুমান মন্দির, এগুলো সব পরে পরে তৈরি করা হয়েছে। আসলে এই জায়গাটা আগে ছিল একটা শ্মশান, শ্মশান ছিল, তো এই সাধক ওখানেই সাধনা করতেন আর ওখানেই ওনার ঘর ছিল।
তো এরপরে আমরা আরেকটা দেখো, মন্দিরে তোমরা গেছি, তোমাদেরকে দেখাবো ওখানে এবারে ওখানে ওটার যে পাশেই এই যে তোমাদেরকে শ্মশানের দেখালাম, পিছনে যে একটা তো পুকুর পুকুরও আছে, দেখি। ওই পুকুরের সামনেই মা শিলাবতীর সঙ্গে সাধকের দেখা হয়। ইনি হচ্ছেন মা গঙ্গা, ঠিক আছে? তো সাধকের সঙ্গে দেখা হওয়ার পরে সাধক মা শিলাবতীর পায়ে পড়ে ক্ষমা খুঁজতে যায়। তো সেই সময় মা শিলাবতীর হাত থেকে যে জলের কলসিটা ছিল সেই কলসিটা পড়ে যায়। পড়ে নিয়ে ওই যে কলসির জলটা একটা নদীর রূপ নেয়। ওই নদীর রূপটা নিয়ে নদীতে সাধক আর মা শিলাবতী দুজনেই ভেসে চলে যায়। আর এখন যে পুকুরটা তোমরা দেখতে পাবে, সেই পুকুর যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতেই মা শিলাবতীর কলসিটা পড়েছিল। কলসিটা পড়ার ফলে একটা পুকুরের তৈরি হয়ে যায়। আর ওই পুকুরটার থেকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা এই জায়গাটাতে তোমার কলসিটা পড়েছিল মায়ের হাত থেকে। আর এখান এই নদীটা এই পুকুরটার থেকে এই নদীটার সৃষ্টি, শিলাই নদী, যেটা এখন মেদিনীপুরে যায়। মেদিনীপুরে যে নদীটা আছে সেটা হচ্ছে শিলাই নদী। এই নদী এই পুকুরটার থেকে ওই নদীটার সৃষ্টি। তো তোমরা বুঝতে পারলে তো যে মায়ের কীরকম মহিমা, যে মায়ের যেখানে কলসিটা পড়েছিল সেই জায়গাটা এক বর্তমানে একটা পুকুর আর একটা নদীর সৃষ্টি করেছিল। এই দেখো একটা দোকানে এলাম, চাউমিন খেলাম। চাউমিন বিশ্বাস করো চাউমিন আমি খেতে পারি না, আমার ভালো মানে ভালো লাগে কিন্তু খুব একটা পছন্দ না। দেখো আমরা খাচ্ছি আমি আর বিট্টু, তো দেখো দুজনে খাচ্ছি, আমাদের টিপ দিয়েছো ওই মন্দিরের মধ্যে। আর এখানে দেখো চটি, এখানে চটি একটা হাট বসেছিল, হাটের মধ্যে চটি বিক্রি করছিল যেটা আমি কিনেছি। তো দেখো এখান থেকে চটিগুলো খুবই সুন্দর, আমি একটু তুললাম, ভিডিওর অন্ধকার হয়ে গেছিলো পুরোটা তুলতে পারিনি। এটা পুরোটাই হাট বসেছে, সবজি তারপর চটি আরও যা যা থাকে আমি আর জানি না। তো দেখো বন্ধুরা, আর ঝিলিক এই ঘর ঢুকলাম আমরা, আর ঝিলিক অনেক মার্কেটিং করে নিল। বাপরে বাপরে কি কি মার্কেটিং! করেছে দেখবে, তো দেখো কি কি করেছে আমার দেখো। ঝালমুড়ির প্রতি ঘৃণা ধরে গেছে। একটা বুধপুর বলে জায়গা আছে ওখানে, বুধপুর তো বাগদা, বাগদা বলে একটা জায়গা আছে, ওখানে হাট বসেছিল, ঝালমুড়ি বিক্রি করছিল। তো এত খুঁজে খুঁজে ঝালমুড়ি পেলাম, অনেকক্ষণ ওয়েট করলাম, ভিড় ছিল, ছোলা বিক্রি করছিল। ঝালমুড়িটা ভাবছি স্পেশাল করে বানাবে, দেখুন বেশি অনেক কিছু দিল। ও বাবা এত ধনা পাতা, এতটা দিয়ে ধনা পাতা তো গুলে দিল, লেবু টেবু নেই। ঝালমুড়িটা দাও দেখাই আমি, ঝালমুড়িটা এত জঘন্য খেতে, মানে ঝালমুড়ি যে আমার এত প্রিয়, তোমরা তোমরা দেখলে বুঝতে পারবে। এই ধনা পাতাগুলো দেখো, মানে ঝালমুড়িতে ধনা পাতার গন্ধ উঠছে, শুধু লেবু না নুন না ঝাল না টক না কিছু কিছু নেই। যেটা কখন খাবো আমি জানি না, রেখে দিয়েছি। আর যে কাকু তো ওখানে চাউমিন খেলাম, সে কাকু কিন্তু ভিডিও খুব ভালোবাসে, বুঝেছো তো? আমি যেহেতু বৌমা হচ্ছি সম্পর্কে, তো আমাকে না দুটো চকলেট দিল, ক্যাডবেরি চকলেট, ভালো হয়েছে। আর আমার না এই লাকমে সিসি ক্রিমটা শেষ হয়ে গেছিল, মুখে কিছু মাখতে পারছিলাম না, মানে এটা রোজ মাখি না, প্রথম গেলে এলে মাখি। তো লাকমে সিসি ক্রিম, আর এইটা আমার 12 মাস চাই পাউডার, জনসন পাউডার, এটা একটা কিনলাম। আমি শীতকালেও মাখি, আমার মুখগুলো ফাটা ফাটা হয়ে যেত মাখি। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এগুলো কিন্তু কিছু নয়, এগুলো আমি চুলটা খুঁয়ে পড়েছি। আর হাটের মধ্যে না সবজি বিক্রি করছিল, যেটা আমি সবজিগুলো তোমরা একটু হালকা হালকা দেখতে পেয়ে মানে পাবে পেয়েছো। তো দেখো আমি এই যে ছবিটা, এই দুটো ছবি কিনলাম, কেমন হয়েছে বলবে? এটা আমার পছন্দ করা, এটা ঝিলিকের পছন্দ করা। না এটা আমারও পছন্দ হয়েছে, এটা আমারও পছন্দ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটু মানে কি চটিগুলো না একটু মানে কেমন দাগ, এইরকম একটু কেমন ফাটা মতন দাগ, মানে এটা নাকি হয় সব চটিতে থাকে, ওই সেলাই করে না ওই জন্য, তো বলছে এটা কোনো প্রবলেম নেই। তো এটা আমার খুব পছন্দ। দাম কত শুনবে? 50 টাকা, মোটেই 50 টাকা করে, অবাক হয়ে যাবে এই চটিগুলো 50 টাকা করে। মানে এইটা ভাবছি আমি বাইরে পড়ে যাওয়া আসা করবো, মানে কোথাও গেলে এলাম সামান্য এর পড়বো, আর এটা ঘরে পড়বো। সরি উল্টো ধরাচ্ছি, এই দেখো ঠিক আছে। তো আমাদের সব হয়ে গেল, আর বিশ্বাস করবে না আজকে বাইরেটা ভালোই কেটেছে। আমরা একটু বাইরে গেছিলাম, তোমাদেরকে সবাইকে জানো তোমরা কেমন গেছিলাম, আমরা দেখা দেখি হয়ে গেল আমাদের সব। তারপর আমরা একটু ঘুরলাম, ঘুরে ফিরে খেলাম বিন্দাস, নিজের মতন সময় কাটালাম, ফোনগুলো পকেটে ভরে দিয়েছিলাম। কে ফোন করেছে এখনো পর্যন্ত জানি না, ফোনগুলো দেখতে হবে। ফোন আমি আমার ফোন বাড়ি করিনি, আমার ফোন সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে দিয়েছিলাম, মানে ফোন আর আমি হাত দেবো না। মানে আজকে দিনটা চাইলাম যে একটু নিজের মতো করে ঘুরি, বুঝেছো? ঘুরলাম, খুব মজা লাগলো। আর আমাকে কেমন লাগছে বলবে, আমার ড্রেসটা দেখবে, দাঁড়াও।
দেখেইছ তো একবার, এটা তো দেখায়নি, এই ড্রেসটা রাস্তা দেখালো না, ড্রেসটা দেখায়নি তো, ছোটটা পড়া ছিল, এই দেখো কেমন ড্রেসটা বলবে, তো কেমন লাগছে যা তোমরা জানিও বন্ধুরা। আর এরপরে তোমার লাইভ শুরু করবে ঝিলিক, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে, তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমরা কেন এগুলো পড়েছি বলো তো, মন্দির একটা মন্দির গেছিলাম তো, তোমরা দেখলে, তোমরা দেখ ওখানে একজন দিল আমাদেরকে, এটা তো এখানে চলো, ঠাকুরকে চরণে দিয়ে আমাদের দিয়েছে, তো চলো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, চলো আজকে মতন, টাটা।